नम्बर है रोजा नहीं फेरका, रोजा तारावी सलात नहीं, तारावी सलात नहीं तारा फेरका करते से, तारा आठ प्रकार बोले। अल्लाह नबी जरे हदीस मुबारक होच्छे, माँ आयशा सिद्दीका रादियल्लाहु अन्हा के प्रश्न करलें, यार हे माँ आयशा सिद्दीका रादियल्लाहु अन्हा, अल्लाह नबी जरे सलात केमन छिलो? माँ आयशा सिद्दीका रादियल्लाहु अन्हा बोलें जे रमजान एवं रमजानेर बाहिरे अल्लाह नबी जे एगारो रकात सलात आदाय करेछे। আর কানার ঘরে কানারা বলে যে দয়াল নবীজি এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি করেছেন, আট রাকাত সালাতের কথা বলেছেন যে দয়াল নবী করেছেন, আল্লাহ নবীজি তাহাজ্জুদ সালাত পড়েছেন। যদি এই জায়গাতে এই কথা বলা হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মুবারকে কি করতেন, এগারো রাকাতের বেশি সালাত আদায় করতেন না, তিন রাকাত ভিতর সালাত আদায় করতেন আর আট রাকাত তারাবি পড়তেন। আবার আরেকটি প্রশ্ন, তাদের দলিল হচ্ছে যে আল্লাহ নবীজি এগারো রাকাত পড়েছেন, তো এগারো রাকাত পড়লে তোদের তারা বেতের পরে এক রাকাত, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আল্লাহ নবীজি রমজান এবং রমজানের বাহিরে এগারো রাকাত পড়তেন, তাহলে এগারো রাকাত পড়লে তারা বললেন যে আট রাকাত হচ্ছে তারাবি সালাত আর এক রাকাত হচ্ছে বেতের সালাত, তাহলে নয় রাকাত হয়, তাহলে মা আয়েশা সিদ্দিক থেকে আছে কি যে এগারো রাকাত, তাহলে তোরা তো পড়েছ এক রাকাত, তোদের ফতোয়ায় তোরা ধরা হচ্ছিস বেটা, তোরা ধরাহিনি যে এক রাকাত নয় তিন রাকাত হচ্ছে কি বেতের সালাত, আর আল্লাহ নবীজি তাহাজ্জুদ সালাত অনেক সময় আট রাকাত, বারো রাকাত, ষোলো রাকাত, উনচল্লিশ রাকাত, তেতাল্লিশ রাকাত, এইভাবে সারা রাত্র দয়া সালাত আদায় করতেন। তোদের উপর প্রযোজ্য হবে যে এক রাকাত সালাত যদি বেতের সালাত আদায় করতে পারো, তাহলে তোমরা ওই সময় আদায় করতে পারবা যারা সারা রাত্র দাঁড়াইয়া নফল ইবাদত করেছো। কারণ আল্লাহ নবীজি সহিহ বুখারী এবং আবু দাউদ শরীফে ইবনে মাজাহ শরীফে রয়েছে যে আল্লাহ নবীজি যখন দেখতেছেন ফজর নামাজের শেষ হয়ে যাচ্ছে, ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, তখন আল্লাহ নবী বলেছেন যখন দেখবা যে তোমাদের অনুমান যখন ফজর শুরু হয়ে যাচ্ছে, তখন তোমরা এক রাকাত কী করবা, বেতের সালাত আদায় করে নিবা, তাহলে আল্লাহ তোমাদের কবুল করে নেবে। তাহলে দেখা যাচ্ছে যে যারা সারা রাত্রে ইবাদত করে, যারা ইবাদত রাত্রে ইবাদত করে, তাদের ক্ষেত্রে আল্লাহ নবীজি বলছেন এক রাকাত পড়ার জন্য, আর তারা এই অবসরপ্রাপ্ত তাদের কাজ দেখবেন তারা কেটে কেটে সিজার, তাদের কাজ হচ্ছে সিজার, তারা কেটে কেটে আমলগুলাকে যেভাবে রহিত করা যায়, ফেতনা সৃষ্টি করা যায়।